যখন আরিফ বিন হাবিব সারা দেশের মধ্যে কুরআন সুন্নাহর সঠিক দাওয়াত দিচ্ছেন এক প্রকারের হিংসুক পেট পূজারী মাজার পূজারী তারা আরিফ বিন হাবিবকে কাফের সাব্যস্ত করেছে বলে না আউযু বিল্লাহ বাংলাদেশের মধ্যে একজন পেট মোড়া পীর আছে কিছুদিন পর পরে কেবলা পরিবর্তন করে আর চশমা একটা চোখে দেয় কালো সেই চশমা দিয়ে একবার বলে শশিনার বিশ্বাস কাফের একবার বলে চরমানের হুজুর কাফের হাফিজুর রহমান কাফের আজহারি সাহেব কাফের মামুনুল হক সাহেব কাফের আহমদ শফি কাফের চুনায়েদ বাবুনগরী কাফের শেষ পর্যন্ত ওনার কাফের চশমায় মুফতি আরিফ বিন হাবিব হয়েছে আমরা বলতে চাই তাকফির করিয়েন না আপনি যাদেরকে কাফের বলেন তারা যদি কাফের না হয় আপনি কাফের জোরে বলেন ঠিক কিনা আমাদের আকাবিরে দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র আল্লামা আরিফ বিন হাবিব সারা বাংলাদেশের মধ্যে একটা স্লোগান নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছেন সেই স্লোগান হলো কমেডির দিন শেষ কুরআন সুন্নার বাংলাদেশ আমরা বলতে চাই আরিফ বিন হাবিবকে আল্লাহ পাক কওমিদের জন্য নিয়ামত হিসাবে পাঠিয়েছেন সুতরাং যারা আরিফ বিন হাবিবের বিরোধিতা করবে তারাই ধ্বংস হয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আপনারা হক্কানি আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাককে আমরা হাত দেখাই যে আমরা আলেমদের সাথে থাকবো নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কোরআন সুন্নাহ যেখানে ওলামায়ে দেওবন্দ যেখানে নানুপুরের হুজুররা যেখানে উজানের হুজুররা যেখানে নারে তাকবীর মনে থাকবে তো ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে রক্ষা করার জন্য আমাদেরকে যা যা প্রয়োজন করব তো ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই চারা আগে রা কাই ইজাদ ফর বুরুজাত হার আকসদম জন্দরে শেষ বুজুজাত এই মাদ্রাসার বাত্তিকে স্বয়ং আল্লাহর হাবিব জ্বালিয়েছেন এই বাত্তিকে কেউ নিবাতে পারবে যারা নিবাতে আসবে তারাই পুরে সরকার হয়ে যাবে ইসলাম জিন্দা হোতা হয় হর কারওয়ালা দে মুজে নক্তা এ সালমান খোশাহিয়ন হাইয়া দে মুজে নক্তা এ সালমান খোশাহিয়ন দুনিয়া নহীঁ মরতা নে জাফা কশ কে লিয়ে তা دنیا نہیں مرتا نے جفا کش کے لیے تاہی چیک جگر چاہیے شاہی کا تجسوس ہی چیک جگر چاہیے شاہی کا تجسوس بے روشنی سکت جوئی دانش فرحان لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 ميكون دشب جب بحوا الله الله ميكون دشم شير بلا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم واجب الاحترام شمانيت اسلام پريو مسلم بھائيو بندگن الله باقر درباره اشنخ اغنيت شكر و سجود جاء الله باق رب العالمين মাগরিবের পরে মোবারক সময়ে সৈয়দপুর জমিরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ সময় একেবারেই স্বল্প ইনশাআল্লাহ আমার পরপরেই মাওলানা মুহাম্মদ বিন আবুল খায়ের দামাত বারাকাতুহুম বয়ান পেশ করবেন তো আমি যতক্ষণ কথা বলবো একেবারে অল্প সময় একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমার থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন উল হাল ইস্তাওয়িল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন আল্লাহ তার হাবিবকে বলতেছেন হে রাসূল আপনি বলুন যে জানে আর যে জানে না সে কি কখনো সমান যে জানে আর যে জানে না সে কখনো সমান কখনো সমান না সেজন্য আমাদের জানা জরুরি জানাটা কি জরুরি এই জানার জন্যই মাদ্রাসা জানার জন্যই কি মাদ্রাসা আজকে মাওলানা মোহাম্মদ সাহেবের কি প্রয়োজন ছিল এই دینی ادارা প্রতিষ্ঠা করা একমাত্র জানানো একমাত্র জানানো তাহলে যিনি জানেন যিনি জানেন তাকে কি বলা হয় আলেম তাকে কি বলা হয় আর যিনি জানতে আসেন তাকে বলে তালিবুল আলেম অর্থাৎ ইলম অন্বেষণকারী তাহলে আলেম এবং তালিবুল আলেম সম্পর্কে আমি আলোচনা করতে চাচ্ছি যেহেতু মাদ্রাসার মাহফিল এই জানার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ ইলমি দ্বীন শিক্ষা করা কতটুকু ফরজ যতটুকু না শিখলেই নয় যতটুকু না শিখলেই নয় তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের আয়াতে কারিমা অনুযায়ী আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কথার মধ্যে বুঝাতে পেরেছি যে ইলমে দ্বীনের গুরুত্ব কত ইলমে দ্বীনের গুরুত্ব কত এখন ইলমে দ্বীন যিনি শিখেছেন তাকে বলা হয় আলেম হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্যাদা যত বড় একজন বেআলেম একজন বেআলেম যার ইলমে দ্বীন সম্পর্কে ধারণা নাই আবেদ একজন বেআলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্যাদা তত বড় বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমরা যদি ফজিলত আলোচনা করতে যাই যে আলেম হলে লাভটা কি তালিবুল ইলম হলে লাভটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজির নাম শুনলে কি বলতে হয় আওয়াজ দিয়ে জোরে বলেন কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে লাভ কি একবার কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তার জিন্দেগীর 10টা গুনাহ খাতা মাফ করে দেওয়া হয় তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয় তার 10টা মর্যাদা বুলন্দ করা হয় সেজন্য লাভ না ক্ষতি লাভ না ক্ষতি বলে ইলমের কি জন্য এত প্রয়োজন আপনি যদি আপেল সম্পর্কে ধারণা না রাখেন তাহলে আপেলের মজা বুঝবেন বুঝবেন না ছোট্ট একটা গল্প মনে পড়ছে কইতাম নি ভারতের এক ফেরিওয়ালা বর্ডার পাড়ি দিয়া বাংলাদেশে আসছে তো ফেরিওয়ালার সাথে ফেরিওয়ালার বন্ধুত্ব জোরে বলেন ঠিক কিনা আলেমের সাথে আলেমের বন্ধুত্ব জোরে বলেন ঠিক কিনা আল্লাহওয়ালার সাথে আল্লাহওয়ালার সম্পর্ক জোরে বলেন ঠিক কিনা যার সাথে যার মহব্বত তার সাথে তার বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত যার সাথে যার মহব্বত তাহলে আপনাদের মহব্বত কাদের সাথে আলেমদের সাথে কাদের সাথে তাহলে আশা করা যায় যারা আমরা এখানে বসছি যারা আমরা এখানে বসছি আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের হাসরটা আলেমদের সাথে হবে চারো তরিকার আইম্মা হযরতদের সাথে হবে সাহাবায়ে কেরামের সাথে হবে রাসূলকে ভালোবাসার কারণে রাসূলের সাথে হবে বলে আলহামদুলিল্লাহ অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বলে এশারের পরে বড় হুজুর আসবে আলোচনা করবে অনেকে আবার বাড়ি থেকে বলে আসছে মাহফিলে গেছে তা এখন এক লোক বাংলাদেশের প্রখ্যাত আলোচককে বলতেছেন হুজুর
বাড়িতে গিয়া বললাম মাহফিল থেকে আসছি আমার স্ত্রী বিশ্বাস করে না কয় মিছা কথা কোন না ভাবে বিড়িটিড়ি খান কি এর মাহফিলে গেছেন তো কয় এখন কি করা কয় আমনে ফাঁকে ফুকে তাকবীর দিয়েন তো তাকবীর দিলে আমরা আল্লাহু আকবার কমু তো মানুষে কইব যে না তোর দাদা আল্লাহু আকবার কইছে তোর বাপে আল্লাহু আকবার কইছে মহিলা কইব মহিলা গাত থেকে বাঁচা যাইব আল্লাহু আকবার বললে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি মহতারাম হাজিরিন আল্লাহু আকবারের তাকরির মুমিন কি তাকরির আল্লাহু আকবার মুমিন কি শমশির আল্লাহু আকবার মুমিন কি তাকবীর আল্লাহু আকবার আজকে আমরা যদি এইখানে বসে একটা তাকবীর দেই আশা করা যায় আশেপাশ থেকে যত শয়তান আছে মানুষদেরকে মাহফিল থেকে দূরে সরায়া রাখছে তাদেরকে ভিতরে ঢুকাবে জোরে বলেন ঠিক কিনা আমি একটা তাকবীর দেই আপনারা কি কইবেন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম আল কোরআনের আলোক আল হাদিসের আলোক নারে তাকবীর তাকবীর দিবেন মুমিনের তাকবীরের আওয়াজে ভারতের গৌর গোবিন্দ মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না বোরহানউদ্দিন তার ছেলের আকিকা করবে আকিকা করতে দেওয়া হয় না বলে হিন্দুদের রাজত্ব চলে এইখানে মুসলমানদের কোনো কৃতিত্ব চলবে না সুদূর ইয়ামান থেকে শাহজালাল মুজাররাদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই বাংলার জমিনে এসেছে গৌর গোবিন্দ সুরমা নদীর থেকে যতগুলো নৌকা ছিল সবগুলো নৌকা সরিয়ে ফেলেছে শাহজালালকে সুরমা পার হতে দেবে না শাহজালাল মুজাররাদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই সুরমা নদীতে দাঁড়াইছেন খাদেমকে বলে যায় নামাজ বিছাও আল্লাহু আকবার বলেছেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সুরমা নদী পার হয়েছেন বলে আল্লাহু আকবার সেই আল্লাহু আকবারের ধ্বনি আছে না নাই সেই আল্লাহ আছে না নাই সেই আল্লাহ যদি থাকে আমাদের তাকবীরের আওয়াজে বাংলাদেশ থেকে রাম বামরা পালাতে বাধ্য হবে জোরে বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি গেলেন যাওয়ার পরে গৌর গোবিন্দকে বললেন যে তুমি কেন আকিকা করতে দাও না সে উপর থেকে নামে না শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন সাথে সাথে গৌর গোবিন্দের পাশাত নাচতে লাগলো কাঁপতে লাগলো বলে আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন আলোচনা করতেছিলাম যে ফেরিওয়ালার সাথে ফেরিওয়ালার বন্ধুত্ব তো দেখলেন এক বন্ধু নারিকেল নিয়ে আসছে বলে দোস্ত ইয়া কিয়া হায় বলে ইয়া নারিকেল হায় নারিকেল কি হায় বলতেছে নারিকেল বড়া লাজিজ ফল হায় নারিকেল অনেক সুস্বাদু ফল তো সে তো পায়া মহা আনন্দ বাড়িতে গিয়া বড়ার পাড়ি দিয়া পোলারে কয় মাইনারে কয় ঘরের মধ্যে যারা আছে সবাই বলতেছে এই অনেক মজার ফল আনছি নারিকেল নারিকেল আনছি অনেক লাজিজ ফল হয় অনেক সুস্বাদু ফল হয় উঠো উঠো সবাই এখন নারিকেল কিভাবে খাইতে হয় সেই নিয়মটা তারা জানে নারিকেল কিভাবে খাইতে হয় সেই নিয়মটা জানে না এখন ছেলে নারিকেলের উপরে দিয়া চাবায় মেয়ে চাবায় বউ চাবায় সবাই চাবায়া গালি দিয়া মুখে দিয়া রক্ত বাহির হওয়া শুরু করছে তো বলতেছে নারিকেল বুড়ি ফল হয় নারিকেল একেবারে খারাপ ফল তো ফেরিওয়ালা বলতেছে তুষ হয় তুষ হয় এটা কোনো মজা নাই পরের দিন আসছে আয়েশা বলতেছে দোস্ত তুমি আমারে কি দিলা সবার মুখের থেকে গোস্ত উঠা গেল তো বলতেছে দোস্ত নারিকেল খাইতে হইলে নারিকেলের মজা ভিতরে নারিকেলের মজা কোথায় আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার আর সুবহানাল্লাহর কত দাম যদি বলতে যাই সময় শেষ হবে না কোন ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ হয়ে যায় বলে সুবহানাল্লাহ সেই খেজুর গাছের ছায়া কত বড় বলেছেন একটা তেজদীপ্ত ঘোড়া 500 বছর দৌড়ায়া সেই গাছের ছায়া অতিক্রম করতে পারে না বলে সুবহানাল্লাহ এই কথাটা আমরা কিভাবে জানলাম এলেম শিকার কারণে কিসের কারণে এলেম শিকার কারণে এই জন্য এলেম না জানা থাকলে অনেক মজাদার জিনিসও মজা লাগে না তো দোস্ত আহবাব এই জমিরিয়া মাদ্রাসা মাওলানা মোহাম্মদ সাহেব দিয়েছেন কি জন্য দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
কোন ব্যক্তি যদি ঘর থেকে ইলম অর্জন করার জন্য বাহির হয় আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা খুলিয়া দেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোস্ত আহবাব আল্লাহর হাবিব বলেছেন যে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তালেবুল ইলমের জন্য দোয়া করতে থাকে আল্লাহ পাক আমাদেরকে তালেবুল ইলমদের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক আমিন বলেন আমিন তুই মাদ্রাসা কার ঘর আল্লাহ আল্লাহর রাসূলের ঘর কার ঘর আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসাকে মহব্বত করা মানে আল্লাহর রাসূলকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن انس ابن مالك رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বলেন তোমরা কেহই মুমিন না তোমরা কেহই মুসলমান না সবাই অবাক কেউ যদি মুসলমান না হয় মুমিন না হয় মুমিন কারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলকে তোমাদের জান থেকে তোমাদের মাল থেকে তোমাদের সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত সবচাইতে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কে হই মুমিন না তেরে মাহবুবকে আরব সাবাহত লেকে আয়া হো حقيقة استمعي سورة لك يا ياهو نعزمت لك يا ياهو نشوقت لك يا ياهو قلا فتاح إلا هو قلا فتاح إلا هو আল্লাহর হাবিবকে জান থেকে মাল থেকে ভালোবাসার জন্য যে সমস্ত গুণাবলীর প্রয়োজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সমস্ত গুণাবলী ছিল কি ছিল না আল্লাহ রাসূলের কাছে সেই সমস্ত গুণাবলী তো ছিলই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন সমস্ত নবীদের নবী ইমামুল আম্বিয়া আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না ভালোবাসবেন কিভাবে ভালোবাসবেন কিভাবে ঠিক না ভালোবাসতে হলে সাহাবায়ে কেরামের অনুসৃত পথে ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মা আনা আলাইহি ওয়া আসহাবি তোমরা আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসবে ভালোবাসার মাপকাঠি সাহাবায়ে কেরাম ভালোবাসার মাপকাঠি কে কে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবেসেছেন কেমন ভালোবেসেছেন একবার উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন আমিরের ইতাআত না করার কারণে সাহাবায়ে কেরাম লন্ডভন্ড হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁড়িয়ে ছিলেন কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য ঢাল তরবারি বর্শা নিয়ে এগিয়ে যাচ্ছেন রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন দেখেন দোস্ত আহবাব হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী রাহমাতে আলামের শরীরের মধ্যে আঘাত হানবে এমত অবস্থায় হযরতে আবু দুজানা ভাবলেন আমি যদি রাসূলকে পিঠ দিয়ে দাঁড়াই তাহলে রাসূল আমার পিছনে পড়ে যায় সেজন্য প্যাড দিয়ে রাসূলকে আঁকড়ে ধরেছেন কাফেরদের তীর আর বর্শা আবু দুজানার শরীর ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তারপরও রাসূলের ভালোবাসায় একটা শব্দ পরিমাণ টু শব্দ করে নাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে রাসূলকে ভালোবাসতে হলে কি খাজার গান গাইতে হবে বলেন খাজার গান গাইতে হবে রাসূলকে ভালোবাসতে হলে কি ডাক দোল পিটায়া মিছিল করতে হবে রাসূলকে ভালোবাসার জন্য মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম কারা বলেন কারা মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি রাসূলকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরাম অনুযায়ী জোরে বলেন ঠিক কিনা হুজুর চলে আসছেন সর্বশেষ কথা বাংলাদেশের মধ্যে
বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠেছে হাফিজি মাদ্রাসার মধ্যে নাকি মায়ের দৈর্ঘ্য বেশি হয় জোরে বলেন ঠিক কিনা হাফিজি মাদ্রাসার মধ্যে মায়ের দৈর্ঘ্য বেশি হয় এরকম কথা উঠে আসছে নবীর ঘরের মধ্যে বোর্ডিং থাকবে না এই সমস্ত কথা অনেকে এখন বলতেছেন এরপরে হক্কানি রব্বানি আলেমরা যারা মানুষের দারে দারে বারে বারে কোরআন সুন্নার সঠিক দাওয়াত দিয়ে যাচ্ছেন তাদেরকে কাফের বলে উম্মত থেকে পৃথক করার ষড়যন্ত্র চলছে জোরে বলেন ঠিক কিনা আজকে নবীর ঘরের এই মাহফিল থেকে আমরা সরাসরি স্পষ্ট উস্তাদ মোহতারামকে বসিয়ে জানিয়ে দিতে চাই এদেশে হাফিজিয়া মাদ্রাসা ছিল আছে থাকবে এদেশে ফজরের আগে কোরআন তেলাওয়াত চলেছে কোরআন তেলাওয়াত চলবে জোরে বলেন ঠিক কিনা হাফিজিয়া মাদ্রাসার বিরোধিতা যারা করবে ওরাই বাংলাদেশ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আরেকটা কথা বলতে চাই আলেমরা নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা বলতে চাই আমরা এতদিন ওয়াজ নসিহতের নামে কমেডি দেখেছি জোরে বলেন ঠিক কিনা ওয়াজ নসিহতের নামে স্টেজের মধ্যে শুটিং দেখেছি কিন্তু আমরা দেখতেছি আমাদের আকাবিরে দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র আল্লামা আরিফ বিন হাবিব সারা বাংলাদেশের মধ্যে একটা স্লোগান নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছেন সেই স্লোগান হলো কমেডির দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ যখন আরিফ বিন হাবিব সারা দেশের মধ্যে কোরআন সুন্নার সঠিক দাওয়াত দিচ্ছেন এক প্রকারের হিংসুক পেট পূজারী মাজার পূজারী তারা আরিফ বিন হাবিবকে কাফের সাব্যস্ত করেছে বলে না আউযুবিল্লাহ আমরা বলতে চাই আরিফ বিন হাবিবকে আল্লাহ পাক কওমিদের জন্য নিয়ামত হিসাবে পাঠিয়েছেন সুতরাং যারা আরিফ বিন হাবিবের বিরোধিতা করবে তারাই ধ্বংস হয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আমরা শেষ কথা বলতে চাই হুজুর বয়ান করবেন আলোচনার বিষয় নয় বাংলাদেশের মধ্যে একজন পেট মোড়া পীর আছে কিছুদিন পর পরে ক্যাবলা পরিবর্তন করে আর চশমা একটা চোখে দেয় কালো সেই চশমা দিয়ে একবার বলে শশিনার বিশ্বাপ কাফের একবার বলে চরমানের হুজুর কাফের হাফিজুর রহমান কাফের আজহারি সাহেব কাফের মামুনুল হক সাহেব কাফের আহম্মদ শফি কাফের চুনায়েদ বাবুনগরী কাফের শেষ পর্যন্ত ওনার কাফের চশমায় মুফতি আরিফ বিন হাবিব হয়েছে আমরা বলতে চাই তাকফির করিয়েন না আপনি যাদেরকে কাফের বলেন তারা যদি কাফের না হয় আপনি কাফের জোরে বলেন ঠিক কিনা আপনারা হক্কানি আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাককে আমরা হাত দেখাই যে আমরা আলেমদের সাথে থাকবো নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কোরআন সুন্নাহ যেখানে ওলামায়ে দেওবন্দ যেখানে নানুপুরের হুজুররা যেখানে উজানের হুজুররা যেখানে নারে তাকবীর মনে থাকবে তো ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে রক্ষা করার জন্য আমাদেরকে যা যা প্রয়োজন করব তো ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই চারা আগে রা কাই ইজাদ ফর বুরুজাত হার আকাসদম জন্দরে শেষ বুজুজাত এই মাদ্রাসার বাত্তিকে স্বয়ং আল্লাহর হাবিব জ্বালিয়েছেন এই বাত্তিকে কেউ নিভাতে পারবে যারা নিভাতে আসবে তারাই পুরে সরকার হয়ে যাবে ইসলাম জিন্দা হোতা হয় হর কর ওয়ালা কি বাত ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিছু এলমেলো UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর 01816229826 আল্লাহ হাফেজ